নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমিও উষা আমার চ্যানেলের নাম আশিয়াটা উষা আজকে আবার চলে আসলাম ডাল বানাতে তো ডালটা সবাই বানাই তো আমি কীভাবে বানাচ্ছি ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমি অল্প মসুরি ডাল নিয়ে নিলাম মুসুরি ডালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কছলিয়ে কসলিয়ে আমরা তো সবাই বানাই সবাই জানি আম দিয়ে ডাল বগরি দিয়ে ডাল কুল দিয়ে আর কি জলপাই দিয়ে ডাল সবাই জানি কিন্তু আমি কীভাবে বানাচ্ছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো বার্লো করে আমি ডালটা ধুয়ে নিয়েছি মানে করার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিচ্ছি জল দিয়ে বাস গ্যাস জ্বালিয়ে দিলাম গ্যাসের উপর উঠিয়ে দিলাম ডালটা এখন সিদ্ধ হওয়ার অপেক্ষায় তো ডালটা দেখো আমার সিদ্ধ হয়ে গেছে অল্প আমি ফেনা এখান থেকে ফেলেও দিয়েছি ফেনা ভর্তি হয়েছিল তো ডালটা আদা সিদ্ধ আমার হয়ে গিয়েছে তো এখানের মধ্যে আমি এখন দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে বাস সিদ্ধ করে নেবো অল্প করে হন বাস অল্প নাড়াচড়া করে গন্ধটা যাতে হলদি চলে যায় তাই আর কি অল্প সিদ্ধ করে নেবো তো এদিকে আম কেটে নিয়েছি আমটা আমার দেখো পেকে গিয়েছে এটা কাঁচা আমেই অনেক দিন ঘরে ছিল তো তো আমটা পাকা আমের মতো লাল লাল হয়ে গিয়েছে হলুদ আর কি আর নরম হয়ে গিয়েছে তো ওইটাই বানাবো আমি একটা ফেলবো না কেনা জিনিস তাই আর কি তো দেখো কড়ার মধ্যে তেল বসিয়ে দিলাম তেলটা গরমও হয়ে গিয়েছে ওখানে আমাদের শুকনো লঙ্কা কয়েকটা আমি কেটে দুই টুকরা গড়াই করে দিয়ে দিলাম তো শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে ওখানে মধ্যে দিয়ে দেবো আমি শস্য শস্যটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো কড়াই চারোপাশে লেগে গিয়েছে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম শস্যটা ফুটে চারিদিকে পরে যায় টুসটাস টুসটাচ করে শস্যটা ফুটে তাই আর কি আমি ঢাকনা দিয়ে সরে গিয়েছিলাম তো ওখানে মধ্যে আমি আমটা দিয়ে দিয়েছি আমটা তো নরম বেশি সময় লাগবে না সিদ্ধ হয়ে যাবে এটা এমনিও নরম হয়ে গিয়েছে গেলা গেলার তো এখানে ডালে তো আমি নুন দিয়েছিলাম আমার জন্য অল্প নুন দিয়ে দিচ্ছি আর অল্প আমি হলদি দিয়ে দেবো নাড়াচাড়া করে নিচ্ছি তো অল্প হলদি দিয়ে দেবো তাই মানে আমের জন্য দিচ্ছি আর কি ডালের মধ্যে তো ডালের পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি তো এখানে হলদি আর নুন দিয়ে এটা ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি তো লাড়াচাড়া করে এটা এখানের মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দেবো তো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অন করে রাখবে যখন যখন নতুন নতুন ভিডিও আমি পোস্ট করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে আর আমি যে মিষ্টি কুমড়োর পকোড়ি বানিয়ে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে আমার একটা নতুন বন্ধু এসেছে সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখো কথা বলতে বলতে আমি ডালটাও দিয়ে দিলাম ডালটাও দিয়ে অল্প গরম জলও দিয়ে দিলাম বেশি পাতলা করবো না ঘন ঘন থাকলে এটা বেশি ভালো লাগে তাই আর কি অল্প গরম জলও দিয়ে দিলাম তল্প ফুটিয়ে নিলাম ছোটো মোটো একটা ভিডিও নিয়ে আজকে আসলাম তোমাদের সামনে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নিয়ে আজকের মতোই টারটা বাই বাই নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে